হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি প্রশ্নপত্র এক। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে প্রশ্নপত্র কিসের ম্যাম? অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষা খুব তাড়াতাড়ি অনেক জেলায় হতে চলেছে, এবং তারই জন্য আমি নিয়ে চলে এসেছি গণিতের প্রশ্নপত্র এক। মানে অঙ্কে তোমাদের মোট 10টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা 2 নাম্বার করে, 20 নাম্বারের। এবার থেকে আমি এরকম তোমাদের সেট ধরে ধরেই ম্যাথ প্র্যাকটিস করাবো। প্রত্যেক দিন তোমাদের জন্য থাকবে 10টা করে অঙ্ক, আর তোমরা নিজেরাই দেখবে যে ওই 10টা অঙ্কের মধ্যে তোমরা কতগুলো অঙ্ক করতে পারছো এবং তার সলিউশনটা ভালো করে বুঝে নেবে। তো এইভাবেই আমাদের চলতে থাকবে, কারণ অনেকেই আমাকে জানিয়েছো যে অনেকেরই সামর্থ্য হচ্ছে না যে আমাদের ক্লাসগুলো নেবে বা নোটসগুলো নেবে। তো তোমাদের সবার কথা মাথায় রেখেই আমি এই প্রশ্নপত্রগুলো নিয়ে চলে এসেছি, এবং ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, এইটুকু অন্তত আমাদের জন্য সবাই করতে থেকো, আর প্রচুর প্রচুর শেয়ার করবে সবাইকে দিয়ে। প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে সাবস্ক্রাইব করাও। এবং তারপরে আমরা চলে যাচ্ছি আজকের যে প্রশ্নপত্র এক আমি রেখেছি, আজকের অঙ্কের 10টা প্রশ্ন কী কী আছে সেগুলো তো বলবই, আর তার সাথে বলে রাখি যারা মনে করছো যে নোটস নিয়ে পড়তে চাইছো বা এরকমই শুধু অঙ্কের না পুরো মক টেস্ট, ফুল মক টেস্ট পেতে চাইছো বা রচনা নিতে চাইছো, তারা এই নম্বরে যোগাযোগ করো, 9038890010। এই নম্বরে যোগাযোগ করে তোমরা এগুলো খুবই কম খরচে কিনে নিতে পারবে। নোটস 98 টাকায়, মক টেস্ট 40 টাকায়, রচনা 29 টাকার আর 32 টাকার দুটো সেট আছে, প্রত্যেকটা সেটে 10টা করে রচনা থাকবে। তো দেরি কিসের, যোগাযোগ করো 9038890010 নম্বরে। এছাড়া তোমরা এগুলো নিজেদের ফোন থেকে ডাইরেক্টলিও পারচেস করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে পারচেস করার, সেখান থেকেও তোমরা কিনে নিতে পারো। যারা ভাবছো যে না ম্যাম, শুধু নোটস পড়ে তো কিছু শিখতে পারবো না, আর একটু ক্লাস আপনাদের থেকে করতে চাই, আরও একদম বেটার ওয়েতে ক্লাস করতে চাই, তাহলে অবশ্যই নিয়ে নিতে হবে বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ। শুধুমাত্র ICDS না, অন্যান্য যেসব চাকরির পরীক্ষার্থী রয়েছে, ফুড এসআই হোক, PSC মিসেলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, সবাই কিন্তু এই ব্যাচে জয়েন করতে পারো। এখানে তোমরা সোম থেকে শুক্র ক্লাস পাবে, নোটস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে আর মক টেস্ট পাবে, সব কিছু পাচ্ছ মাত্র 689 টাকায়, তাও 1 বছরের জন্য। কোনো রকমের মাসে মাসে ফিস তোমাদেরকে এর জন্য দিতে হবে না। তো এখানেও অ্যাডমিশন নিতে হলে যোগাযোগ করো 9038890010 নম্বরে। তো এই হয়ে গেল নোটসের কথা আর আমাদের ব্যাচের কথা। এবার চলে আসি অঙ্কে, যে কি কি অঙ্ক আসতে পারে। একদম ফ্রিতেই তোমাদের এই ক্লাসগুলো আমরা করাচ্ছি ইউটিউবে, সবাই কিন্তু মন দিয়ে করো, এগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন কি আছে, 300 টাকা এমন ভাবে পি কিউ ও আর এর মধ্যে ভাগ করা হলো যাতে কিউ পি এর থেকে 30 টাকা বেশি পায় এবং কিউ এর থেকে আর কিউ এর থেকে 60 টাকা বেশি পায়, তবে তাদের অংশের অনুপাত কত? মানে পি কিউ আর যে টাকাটা পেয়েছে তার অংশের অনুপাত কত? তো কি বলেছে, কিউ পি এর থেকে 30 টাকা বেশি পাবে আর কিউ এর থেকে কি 60 টাকা বেশি পাবে। তো ধরো আমি যদি বলি যে পি এক্স টাকা পেয়েছে, পি যদি এক্স টাকা পায়, কি বলেছে কিউ পি এর থেকে 30 টাকা বেশি পায়, তাহলে আমি বলতে পারি তো যে কিউ পাবে এক্স প্লাস 30 টাকা, এটা আমরা বলতে পারি, এবং আর কিউ এর থেকে 60 টাকা বেশি পায়, তাহলে বলতে পারি তো যে আর পেলো এক্স প্লাস 30 তো পেলোই, কারণ কিউ তো এই টাকাটা, তার সাথে আরও 60 টাকা বেশি পেলো, মানে এক্স প্লাস 90 টাকা পেলো। এবার এই যে তিনজনের টাকার যোগফল, আমি যদি টাকাগুলো যোগ করে দিই, এক্স পি পেয়েছে এক্স টাকা, কিউ পেয়েছে এক্স প্লাস 30 টাকা, আর পেয়েছে এক্স প্লাস 90 টাকা, এই যোগফলটা কার সাথে সমান হবে বলো তো? 300 টাকার সাথে, কারণ বলাই ছিল যে 300 টাকা ওদের মধ্যে ভাগ করা হয়েছে, তাহলে এটা হয়ে গেল 300। যদি আমরা এদিকে যোগ করি, এক্স যোগ এক্স যোগ এক্স করলে কো হয় 3x প্লাস 90 আর 30 যোগ করলে হয় 120 সমান সমান 300। তাহলে 3x সমান সমান কত হবে বলো তো? 120 যদি এই দিকে যায় এটা বিয়োগ হয়ে যাবে, 300 থেকে যদি 120 আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে 180। তাহলে x সমান সমান কত হবে, 3টা দিকে গেলে ভাগ, 3 6 18 আর 0 60 টাকা, তার মানে পি কত টাকা পেয়েছিল, পি 60 টাকা পেয়েছিল। তাহলে কিউ বলো তো কত টাকা পেয়েছিল, আরও 30 টাকা বেশি, এক্সের জায়গায় 60 বসালে 60 যোগ 30 90 টাকা পেয়েছিল। তাহলে আর বলো তো কত টাকা পেয়েছিল, 60 যোগ 90 মানে 150 টাকা পেয়েছিল। তাহলে ওদের টাকার অংশের অনুপাত কত, 60:90:150, শূন্যগুলো সব কেটে যাবে, তারপরে 3 দিয়ে ভাগ করো, 3 2 6, 3 3 9, 3 5 15, মানে 2:3:5 হয়ে গেল উত্তর, অপশান নাম্বার
ए হয়ে গেল রাইট আনসার। দেখে নাও এই হলো এর সলিউশন। আমরা এক্স ধরে খুব সহজে এর সলিউশন করে দিলাম। 2:3:5 হয়ে গেল আনসার। ঠিক আছে, চলো তাহলে এটা আশা করি সবার বোঝা গেছে। এখানে আরও একটা ট্রিক তোমাদের বলে রাখি, এক্ষেত্রে আমরা শুধুমাত্র উত্তর অপশান দেখেই উত্তর করতে পারতাম, এবং সেটা কিভাবে পারতাম বোঝো। একটা বিষয়, কিউ পি এর থেকে বেশি পায়, আর কিউ এর থেকে বেশি পায়, তাহলে পি কিউ আর এর যাই রেশিওই হোক না কেন, পি সব থেকে ছোট হবে, তার থেকে একটু বড় হবে কিউ, তার থেকে একটু বড় হবে কি আর, তাহলে ছোট থেকে বড়র দিকে যাবে। দেখো অপশানগুলো, এটা 5:3:2 মানে বড় থেকে ছোট হয়েছে, এটা হবে না। এখানে 2:5:3 একবার বেড়েছে একবার কমেছে, এটাও হবে না। 3:2:5 একবার কমলো তারপরে বাড়লো, হবে না। একমাত্র অপশান এখানেই ছিল 2:3:5, যেখানে ছোট থেকে বড়র দিকে গেছে, তাই জন্য উত্তর হতো অপশান নাম্বার এ। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা শুধু অপশান দেখেই উত্তর করতে পারতাম। ভালো লাগলো তো ট্রিকটা? আশা করি সবার ভালো লেগেছে। চলো এবার চলে যাবো পরবর্তী প্রশ্নে, ঠিক এরকমই আরও একটা প্রশ্ন করতে। চলো দেখা যাক, এইটা যদি বোঝা যায়, কোশ্চেন নাম্বার 2টাও তোমরা সবাই করতে পারবে, নিজেরা খাতা কলম নিয়ে কিন্তু করা শুরু করে দাও। কি বলা আছে, 710 টাকা এমনভাবে এ বি ও সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তা তবে সি কত টাকা পাবে এটা আমাদের চেয়েছে। বলছে কি যে 710 টাকা ভাগ করা হয়েছে কিভাবে, যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়। তো আমরা এখানে কি ধরে নেব, বি যদি এক্স টাকা পায় তাহলে এ পাবে এক্স প্লাস 40 টাকা, তাহলে সি কত পাবে, এর থেকে 30 টাকা বেশি, এক্স প্লাস 40+30, তার মানে এক্স প্লাস 70 টাকা পাবে, এটা আমরা জানলাম। এবার এই যে তিনজনের টাকার যে যোগফল, মানে এক্স প্লাস 40+এক্স প্লাস 70, এটা সমান সমান 710, কারণ মোট টাকা ছিল 710। এবার এগুলো যোগ করে দাও, যোগ করলে আসছে 3x 110 সমান সমান 710। 110 ওই সাইডে গেলে কী হবে, বিয়োগ হবে, 110 যদি বিয়োগ হয়ে যায় তার মানে 600, 3 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 200, তার মানে এক্স মানে কত টাকা, 200 টাকা। বলেছে সি কত টাকা পাবে, আমরা যদি সি এর এখানে এক্সের জায়গায় 200 বসিয়ে দিই তার মানে সি 270 টাকা পাবে। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার। এই হলো এর সলিউশন। সকলে সলিউশন ভালো করে দেখে নাও, সলিউশনটা সবাই ভালো করে দেখে নাও, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, এবং দরকার হলে তোমরা ভিডিওটা রিপিট মোডে দিয়ে দেখবে। আর তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট আমার, সবাই ভিডিওতে লাইক করতে কমেন্ট করতে কেউ ভুলো না, প্রচুর প্রচুর কমেন্ট করো, তোমাদের কেমন লাগছে ক্লাস সেটা নিয়ে কমেন্টে জানাও, আর তার সাথে প্রচুর শেয়ার করো নিজেদের ইউটিউব থেকে, ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর প্রচুর শেয়ার করো আমাদের চ্যানেলটাই ভিডিওগুলো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। কি বলা আছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে, পরপর কয়েকটা সংখ্যা দেওয়া আছে, এরকম যদি তোমাদের প্রশ্নে আসে তোমাদের কাজ হলো এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা। কিরকম, ধরো 48 আর 24 এর মধ্যে কি রিলেশন, 48কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 24 আসে, দেখো 2 দুগুনি 4, 4 দুগুনি 8। একইভাবে 24কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে দেখো 96 আসে, 4 4 16 6, হাতে 1, 4 দুগুনি 8 আর 1 9, এখানে 96 থেকে 48 আসছে আবার ভাগ 2 করে, 48 থেকে 192 আসছে আবার গুণ 4 করে, তাহলে কিভাবে চলছে এই প্যাটার্নটা, প্রথমে 2 ভাগ তারপরে 4 গুণ, 2 ভাগ 4 গুণ, তাহলে পরেরটা কী হবে, আবারও 2 ভাগ হবে। যদি আমরা 2 ভাগ করে দিই এখানে কত আসবে বলতো, 8 দুগুনি 16, আর 6 দুগুনি 12, 9 দুগুনি 18, আর 6 দুগুনি 12, মানে 96। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি। দেখে নাও কি করলাম, জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে গেলাম 96, অপশান নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। ক্লিয়ার সবার? এটা কি বলে, এগুলোকে বলা হয় নাম্বার সিরিজের কোশ্চেন, ঠিক আছে, সংখ্যা শ্রেণী। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, পিতা পুত্রের অঙ্ক ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায়, একটা তো পাবেই পিতা পুত্রের অঙ্ক, একটা অন্তত থাকবেই, তো ভালো করে অঙ্কটা দেখবে, বুঝবে, সলিউশন দেখবে। ঠিক আছে, চলো, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর হলে পুত্রের বয়স কত বছর,
তো আমরা ধরে নিলাম যে পুত্রের যে বয়স সেটা হচ্ছে x বছর, পুত্রের বয়স x বছর। বলছে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, তাহলে পিতার বয়স কত বছর হবে বলো তো? তার মানে পিতার বয়স হবে 9x বছর। মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, তাহলে মাতার বয়স কত বছর হবে বলো তো? 8x। এবার বলছে পিতা ও মাতার বয়সের যোগফল 51, মানে 9x প্লাস 8x সমান সমান 51, এটা বলা আছে। 9 আর 8 যোগ করলে 17x, 17x সমান সমান যদি 51 হয়, x সমান সমান কত? 17 দিয়ে ভাগ করে দাও, 3 17 51, তাহলে পুত্রের বয়স কত বছর? x এর ভ্যালু কত বেরোলো? 3, তার মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার, পুত্রের বয়স 3 বছর। ঠিক আছে, চলো এই হলো এর সলিউশন। আমরা আরও একটা পিতা পুত্রের অঙ্ক এবার দেখে নেব। 5 নাম্বার প্রশ্ন কি বলছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, আর 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? ঠিক আছে, তো ধরলাম যে পুত্রের বর্তমান বয়স x বছর, পুত্রের বর্তমান বয়স x বছর, তাহলে পিতার বর্তমান বয়স কি? পুত্রের বয়সের 6 গুণ, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 6x বছর। বলছে 6 বছর পরে, যখনই এত বছর পরে, ধরো তোমাকে বলা হলো তোমার বয়স 2 বছর পরে কি হবে, তার মানে তোমার বয়সের সাথে 2 যোগ করতে হবে, 6 বছর পরে মানে তাদের বয়সের সাথে 6 যোগ করতে হবে। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তো আমি যদি বলি 6 বছর পরে পুত্রের বয়স কত হবে? x প্লাস 6, এর 3 গুণ হবে কার বয়স? পিতার বয়স, পিতার ছিল 6x, 6 বছর পরে হলো 6x প্লাস 6। এবার এটা সমাধান করো, 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 18 সমান সমান 6x প্লাস 6, এদিকে 6x থেকে 3x যদি বাদ চলে যায় থাকে 3x, 18 থেকে 6 বাদ চলে গেলে থাকবে 12, তাহলে x এর ভ্যালু কত? 3 দিয়ে ভাগ করে দাও, 4। বলছে পিতার বয়স কত? x মানে কি? পুত্র, তাহলে x যদি 4 হয় 6x মানে কত? 6 গুণ 4 24 বছর, তাহলে পিতার বর্তমান বয়স 24 বছর, অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। এই হলো এর সলিউশন। ওকে, এই হলো এর সলিউশন, সবাই দেখে নাও, দরকার হলে ভিডিওটা রিপিট মোড়ে দিয়ে আরও একবার দেখবে। ঠিক আছে, কোনো রকমের সমস্যা থাকলে অঙ্কের ক্লাস কিন্তু প্রত্যেকটা লাইন তোমাকে বুঝে বুঝে করতে হবে, নয়তো কিন্তু পরীক্ষায় করতে পারবে না। তো দরকার হলে ভিডিওগুলো বারবার দেখো, অনেক অঙ্কের চ্যাপ্টার আমি তোমাদের করিয়েছি, ভিডিওগুলো দেখতে থাকো। নেক্সট কোশ্চেন, যদি কখনো দেখো এই রকম প্রশ্ন আছে, রুটের মধ্যে অনেকগুলো সংখ্যা প্লাস 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 আর ইনফিনিটি পর্যন্ত আছে, তোমাদের কাজ হলো এই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙাও যে দুটো পরপর সংখ্যা, মানে 4 5 20। এবার যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, বড় সংখ্যাটা উত্তর হবে কি বললাম? 5, এটা হলো এর শর্ট ট্রিক। যদি এখানে বিয়োগফল থাকতো তাহলে এখানে ছোট সংখ্যাটা উত্তর হতো, মানে 4 উত্তর হতো। ঠিক আছে, এই হচ্ছে এর আনসার 5। তাহলে কি বললাম, যদি এরকম একটা সংখ্যা থাকে তাকে আমরা পরপর দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙবো, 20 মানে 4 5 20। যেহেতু প্লাস আছে প্রত্যেকটাই, তাই বড় সংখ্যাটা উত্তর হলো, মাইনাস থাকলে ছোট সংখ্যাটা উত্তর হতো। যদি এর ভিতরে প্লাস মাইনাস কিচ্ছু না থাকে, ধরো এরকম, ধরো প্লাসও নেই মাইনাসও নেই, তাহলে যা আছে তাই উত্তর হবে, মানে এর উত্তর হবে 7। বোঝা গেল? যদি প্লাস মাইনাস না থাকে, এরকম রুট ওভার 7 রুট ওভার 7 আপ টু ইনফিনিটি অবধি থাকে, তাহলে যা আছে তাই উত্তর হবে। একটা এক্সাম্পল দিই, ধরো রয়েছে রুট ওভার 5 রুট ওভার 5 রুট ওভার 5 আপ টু ইনফিনিটি, এর উত্তর হয়ে যাবে 5, যা সংখ্যা আছে সেটাই উত্তর হবে। তো দুটো কোশ্চেনের ট্রিক তোমাদের বলে দিলাম, 7 নাম্বার কোশ্চেন হয়ে গেছে। এবার আমরা চলে আসলাম 8 নাম্বার কোশ্চেনে, কি আছে? এ বি এবং সি এর বয়সের অনুপাত 5:8:9, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত? প্রথমত আমরা যদি এই অনুপাতটা থেকে লিখে নিই, এর বয়স হচ্ছে 5x বছর, বি এর বয়স হচ্ছে 8x বছর, আর সি এর বয়স হচ্ছে 9x বছর, তাহলে এ আর সি এর বয়সের সমষ্টি কত হবে বলো তো? 5x প্লাস 9x, এটা সমান সমান 56 বছর, 5 আর 9 যোগ করলে হয় 14, 14x, 14x সমান সমান 56, তাহলে x সমান সমান কত হবে? 14 দিয়ে ভাগ করলে 4 14 56, বি এর বয়স তাহলে কত? মানে 8x, এখানে x এর জায়গায় 4 বসালে 4 আটা 32 বছর, 32 বছর হয়ে গেল উত্তর, অপশন নাম্বার বি
রাইট আনসার কিচ্ছু না আমরা এক্স ধরে যা যা বলেছে সেই অনুযায়ী সমাধান করতে থাকলাম এই হয়ে গেল এর আনসার 32 বছর আশা করি সবার ক্লিয়ার হয়েছে এবার চলে যাব পরবর্তী প্রশ্নে 9 নাম্বার প্রশ্ন যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয় তবে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত টাকা প্রথমত তোমাদের এটা জানতে হবে 1 ডজন মানে বলতে পারবে কতগুলো ডিম সবাই বলো তো 1 ডজন মানে কতগুলো ডিম 12টি ডিম তাহলে 4 ডজন মানে কতগুলো ডিম হবে 4 12 48টি ডিমের কথা এখানে বলা হয়েছে 15টা ডিমের দাম ছিল 75 টাকা তাহলে একটা ডিমের দাম কত বলো তো ওই কি নিয়ম করতে পারি 75 ভাগ 15 5 টাকা তাহলে 48টা ডিমের দাম কত 48 গুণ 5 240 টাকা তার মানে এখানে খরচ হবে 240 টাকা অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার আর তোমাদের পরীক্ষায় এরকম ঐকিক নিয়ম থেকে অবশ্যই প্রশ্ন আসবে আজকে যে প্রশ্নের সেটটা দেখালাম তোমাদের পরীক্ষায় এরকম ধরনেরই প্রশ্ন কিন্তু আসবে এরকম আরও সেট যদি চাও তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে আর এখানে আর একটা প্রশ্ন বাকি আছে 10 নাম্বার প্রশ্ন অলরেডি এরকম একটা সলিউশন এ ট্রিক আমি বলে দিয়েছি এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে 10 নম্বর প্রশ্নের উত্তর কত হলো আর যারা যারা এটা পরীক্ষার মতো করে দিলে তারা অবশ্যই জানাবে 10টার মধ্যে কটা উত্তর তোমাদের ঠিক হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভীষণ ভালো থেকো থ্যাংক ইউ